আজকে আমরা পড়বো ধাতুবিদ্যা চ্যাপ্টারের শেষ অংশটা, মানে আজকে ধাতুবিদ্যার শেষ ক্লাস। তো এই শেষ ক্লাসে আমরা পড়বো আগের দিন যেটা পড়েছিলাম, যেটা দিয়ে শেষ করেছিলাম মরিচা পড়া, সেটার কিছু অংশ, আর অন্যান্য ধাতুর ক্ষয়, আর হচ্ছে ধাতুর যে বিষক্রিয়া সেগুলো মানব শরীরে কী ক্ষতি সাধন করে সেগুলো দিয়ে আজকে এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা শেষ হবে। সুতরাং আমরা আজকে শুরু করছি অংশটা, মরচে পড়া কিভাবে হয়। লোহার ক্ষয় বা মরচে পড়া, লোহার ক্ষয় বা মরচে পড়া কি এটা? না, একটা জারণ বিজারণ বিক্রিয়া, জারণ ও বিজারণ বিক্রিয়া। এখানে কি হয় না, লোহার মধ্যে যদি অশুদ্ধি থাকে সেই অশুদ্ধ ধাতুগুলো ক্যাথোড রূপে আচরণ করে, আর লোহাটা কি রূপে আচরণ করে, লোহাটা অ্যানোড রূপে আচরণ করে। কিসের উপস্থিতিতে মরিচা পড়ে? না, আমরা দেখছি জলীয় বাষ্প বা জলের উপস্থিতিতে। তাহলে জলের উপস্থিতি আর কিসের উপস্থিতি? না, জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যে H2CO3 তৈরি হয় তার উপস্থিতিতেও মরিচা পড়া। এক্ষেত্রে জল আর H2CO3 তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তাহলে জল কি রূপে ভাঙে, জল কিভাবে ভাঙে? জল ভাঙে হচ্ছে H2O ভেঙে গিয়ে তৈরি করে H+ OH-, আর H2CO3 ভেঙে কি তৈরি করে, H2CO3 ভেঙে গিয়ে তৈরি করে H+CO3 2-2H+, এইভাবে নিয়ে গিয়ে আমাদের কার্বন নিউক্লিক বা H2CO3 ভেঙে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। এবার অ্যানোডে কি বিক্রিয়া হয়? না, অ্যানোডে বিক্রিয়া হয় Fe থেকে Fe3+। কিভাবে হয় অ্যানোড বিক্রিয়াটা দেখাচ্ছি তোমাদের, অ্যানোড বিক্রিয়াটা কিভাবে হয়। Fe থেকে Fe3+ তাহলে প্রথমে কি বিক্রিয়াটা হবে? প্রথমে বিক্রিয়াটা হবে Fe-2E, এখান থেকে Fe2+। হলো এই Fe2+, এই Fe2+ দুটো OH এর সঙ্গে, OH মাইনাস এর সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে Fe OH-2। এটা একটা হাইড্রোক্সাইড তৈরি হলো। এইবার কি হবে, এই Fe2+টা আবার হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেন প্লাসের সঙ্গে বিক্রিয়া করে এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, Fe3+। Fe2+ H++O2, এখানে তৈরি হচ্ছে Fe3+ H2O, এইটা তৈরি হচ্ছে। ব্যালেন্স করবো 4Fe2+ 4Fe3+ H+ এর সামনে মানে 4 লাগাতে হবে, 4 লাগিয়ে দিলাম, দিয়ে এই বিক্রিয়াটা হচ্ছে। এই বিক্রিয়াটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। তাহলে এখানে Fe থেকে Fe3+ হলো, এই যে Fe3+ হলো Fe থেকে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এখানে অক্সিজেন নিজে বিজারিত হয়েছে H2O হয়েছে, ঠিক আছে। তাহলে অক্সিজেন এখানে বিজারণ হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। আবার অক্সিজেনের আরেক ধরনের বিজারণ বিক্রিয়া হয়,
সেটা কিভাবে হয়? না, 4H প্লাস প্লাস O2 প্লাস 4E 2H2। 4H প্লাস প্লাস 4E প্লাস O2 এখান থেকে H2 2H2। ঠিক আছে, এটা কবি কে, এটা হলো অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি হয়? অক্সিডেশন বা জারণ। আর ক্যাথোডে কি হয়? নিজারণ। এবারে ক্যাথোডে বিক্রিয়াটা আমরা লিখে দেখাবো। ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া। এখানে ছোট বিক্রিয়া H প্লাস প্লাস E, H H প্লাস H এখান থেকে হবে H2 গ্যাস। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। এবার মূর্তি গঠন হচ্ছে, মূর্তি গঠনের যে মূল বিক্রিয়াটা সেটা কি ধরনের হচ্ছে? মূর্তি গঠন, মূর্তি সংকেত, মূর্তি গঠন। মূর্তি গঠন কি হবে? এসি সি প্লাস লিখলাম, এসি সি প্লাস লিখলাম, এসি সি প্লাস এর সঙ্গে কি করবে? সিওএইচ, সিওএইচ মাইনাস তৈরি হবে এসি ওএইচ এর হোল থ্রি, এসি ওএইচ এর হোল থ্রি। এই এফি ওএইচ এর হোল থ্রিটা আবার কিভাবে অবস্থান করবে? এফি থ্রি ও ফোর সি এইচ টু ও, এফি ওএইচ এর হোল থ্রি এখানে হবে এফি থ্রি ও ফোর প্লাস সি এইচ টু, এইভাবে অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে মোর্চের গঠন হলো, এই অংশটা হলো মোর্চের গঠন। এবারে জলে যদি সিএল মাইনাস বা ক্লোরিন মাইনাস আয়ন উপস্থিত থাকে তাহলে মোর্চে পড়াটা ত্বরান্বিত হয়। কেন ত্বরান্বিত হয়? ক্লোরিন মাইনাসের সঙ্গে ধাতব অংশগুলো বিক্রিয়া করে একটা তড়িৎ বিশ্লেষ্য তৈরি করে, তার ফলে ওই জারণ বিক্রিয়াটা খুব দ্রুত হয়, ফলে মোর্চে পড়া খুব দ্রুত হয়। এই জন্য জলের মধ্যে থাকা যে পাইপগুলো বা জলে যে জাহাজ ভাসে সেইগুলো তাড়াতাড়ি মরচে পড়ে যায়। তাহলে এখানে সিএল মাইনাস আয়নটা মরচে পড়ার জন্য খুব কাজ করে। এবার জানবো হচ্ছে মরচে নিবারণের উপায়, কিভাবে মরচেটাকে রোধ করা যায়। তো লোহার সামগ্রী জিনিসটা কেমন ধরনের তার উপর নির্ভর করছে হচ্ছে কিভাবে তাকে মূর্চে নিবারণ করা যাবে। তো মূর্চে নিবারণ করার জন্য সাধারণত কী করে থাকি আমরা? রং করি, মানে পেইন্ট করা হয়, তারপরে গ্যালভানাইজেশন করা হয়, ম্যাগনেশিয়াম ব্লক দেওয়া হয়, ক্রোম প্লেটিং করা হয়, এগুলো ব্যবহার করা হয়। আমরা যে দরজা জানালা বিভিন্ন কিছু গ্রিল থাকে, জানালা যে লোহার রড যেগুলো থাকে সেগুলোকে সিটি স্ক্যান হিসেবে সুন্দর করে ধরতে প্রাইমার লাগিয়ে তারপরে রং করা হয় যাতে মরচে না পড়ে। আর কি করা হয়? যেগুলো খাদ্যের কাজে ব্যবহার করা হয় না এমন যেগুলো অংশ মানে ধাতুগুলো, যেমন বড় লোহার বড় শীত, কলকবজা, টুল, আর যে হাজবেল, এগুলো হচ্ছে কি করা হয়, এর উপরে জিঙ্কের আস্তরণ দেওয়া হয়। জিঙ্কের আস্তরণ দেওয়াটাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন, এটা তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োগ করা হয়। এছাড়া কি করা হয়? ক্রোম প্লেটিং এর সাহায্যে, মানে ক্রোমিয়ামের কোটিং দিয়ে দেওয়া হয়। ক্রোমিয়ামের কোটিং দেওয়া হয় সে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা পড়েছি। ক্যাথোড অ্যানোড ব্যবহার করে একটা ধাতুর উপর আর একটা ধাতুর আস্তরণ দেওয়া, ক্রোম প্লেটিং করেও মঞ্চ নিবারণ করা যায়। প্রাচীন কালে উন্নত মানের লোহা প্রস্তুত করার তারা প্রক্রিয়া জানত। 1600 খ্রিস্টপূর্বাব্দে দিল্লির কাছে যে কুতুব মিনার আছে, দিল্লিতে যে কুতুব মিনার তার কাছে একটা লোহার স্তম্ভ আছে গুপ্ত যুগের, সেটা এখনো পর্যন্ত মরচে পড়েনি। কেন পড়েনি? সেটা বিশুদ্ধ লোহা দিয়ে তৈরি করা হয়েছে, বিশুদ্ধ লোহাতে কোনোভাবেই মরচে পড়ে না। তো এরকম বিভিন্ন উপায়ে মরচে আমরা
নিবারণ করতে পারি। লোহা ছাড়াও আরো কিছু কিছু ধাতুর ক্ষয় হয়, যেমন কপার, সিলভার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এগুলো। যেমন রূপোর তৈরি গহনার উপর যদি H2S এর বিক্রিয়া হয় তাহলে তৈরি হয় Ag2S। রূপোর গহনা উপর কালো রঙের ছোপ পড়ে যায়, এই জন্য রূপোর গহনাকে পরিষ্কার করতে হয় কিছুদিন ছাড়া ছাড়া। এছাড়াও সিলভারের সঙ্গে বা রূপোর গহনার সঙ্গে সামান্য পরিমাণে ক্যাডমিয়াম ধাতু মেশানো হয় ক্ষয় রোধ করার জন্য। সিলভারের সঙ্গে ক্যাডমিয়াম ধাতু মেশানো হয়। লবণাক্ত জলে অ্যালুমিনিয়াম নির্মিত বিভিন্ন বস্তু ক্ষয় হয়, এছাড়া অ্যাসিডিক জৈব যে পদার্থের সঙ্গে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এগুলো বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয়। যেমন অ্যালুমিনিয়ামকে যদি আর্দ্র বাতাসে যদি রেখে দেওয়া হয় তাহলে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কি তৈরি করবে, একটা পাতলা আস্তরণ তৈরি করে Al2O3। এই Al2O3 অ্যালুমিনিয়ামের উপর একটা আস্তরণ তৈরি করে, এর ফলে কি হয় পরবর্তীকালে আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না, তখন এই Al2O3টা ওই আস্তরণটা অ্যালুমিনিয়ামের ক্ষয়কে রোধ করে। এই আস্তরণটা খুবই সূক্ষ্ম, 10^-4 মিলিমিটারের মতো। এর ফলে কি হয় একটু অ্যালুমিনিয়ামকে ঘষাঘষি করে দিলেই সেই পুনরায় আগের মতো উজ্জ্বল হয়ে যায়, অতটা বেশি ক্ষয় হয় না। এছাড়া কপার দেখেছি যে কপারের উপর কপারকে যদি বাইরে রেখে দেওয়া হয় কপারের উপর সবুজ রঙের ছোপ পড়ে, সবুজ রঙের ছোপ পড়ে কপারের ক্ষয় হয়। তো বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতিতে বিক্রিয়া করে কপারের উপর একটা আস্তরণ তৈরি হয়, এটা ক্ষারীয় কপার কার্বনে বলা হয় Cu3CuOHF4। এটা হচ্ছে ক্ষারীয় কপার কার্বনেটের আস্তরণ হয়। আবার বাতাসে যদি সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে তাহলে কপারের উপর আরেকটা ধরনের আস্তরণ হয়, সেই আস্তরণটা হচ্ছে Cu4। Cu4-এর আস্তরণ পড়ে, সেটা হচ্ছে তার সংকেতটা হচ্ছে Cu4CuOHF4। এটা ক্ষারীয় কপার সালফেট, এটা ক্ষারীয় কপার কার্বনেট, ক্ষারীয় কপার কার্বনেট, এটা ক্ষারীয় কপার সালফেট, ঠিক আছে। এছাড়াও অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কপার দ্রাব্য যৌগ গঠন করে এবং কপারের ক্ষয় হয়, দ্রাব্য যৌগ গঠন করে এবং কপারের ক্ষয় হয়। এরপরে যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব। যে অ্যালুমিনিয়াম কপারের তৈরি আমরা বিভিন্ন জিনিস বাসনপত্রে খাবার রাখি, সেগুলো আমাদের শরীরে কীভাবে বিষক্রিয়া ঘটায় সেগুলো আমরা জানব। অ্যালুমিনিয়াম ও কপারে তৈরি বিভিন্ন পাত্রে খাবারের জিনিস রাখা হয়, কখনো কখনো জিঙ্কও ব্যবহার করা হয়। এরা বিভিন্ন কারণে দ্রাব্য যৌগ গঠন করে এবং তা খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে, এর ফলে মানবদেহে বিষক্রিয়া ঘটার সমূহ সম্ভাবনা থাকে। খাদ্য এবং ফলে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন ল্যাকটিক অ্যাসিড দইতে, সাইট্রিক অ্যাসিড লেবু ও অন্যান্য টক ফলে, ভিনিগার দিয়ে প্রস্তুত করা খাবার প্রভৃতি। সুতরাং অ্যাসিডিক খাদ্য বা ফল, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপারের মধ্যে রাখা প্রসেসিং করা উচিত নয়। বিভিন্ন ঠান্ডা পানীয় ও খাদ্য অ্যালুমিনিয়ামের তৈরি মোড়কে রাখাও ঠিক নয়। আর এসব ধাতু তৈরির পাত্রে যে দাগ বা কলঙ্ক ধরে তাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ঘষে মেজে পরিষ্কার করে ব্যবহার করা উচিত।